98 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নিজ কার্যালয়ে একটি আর্থিক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজারকে আটকে রেখেছেন গ্রাহকরা। আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স নামে প্রতিষ্ঠানটির মালিক মনির রহমানকে খুঁজছেন গ্রাহকরা, সেই সঙ্গে টাকা ফেরত পাওয়ার দাবিতে সোমবার সকাল থেকে অনশন করেছেন তারা। বিস্তারিত সাদমান হোসেনের প্রতিবেদনে। সোমবার সকাল থেকে পাওনা অর্থ ফেরত পেতে আহমেদিয়া ফাইন্যান্সের অফিসে ভিড় করেন গ্রাহকরা। বেশিরভাগেরই লক্ষাধিক টাকা আটকে রেখেছে এই প্রতিষ্ঠান, দাবি গ্রাহকদের। বেশ কয়েকজন গ্রাহক বলেন, অধিক লভ্যাংশের আশা দেখিয়ে তাদেরকে আহমেদিয়া ফাইন্যান্সে টাকা জমা রাখার জন্য উদ্বুদ্ধ করেন মাঠকর্মীরা। তাদের কথা বিশ্বাস করে 1 লাখ থেকে 30 লাখেরও বেশি টাকা জমা রাখেন তারা। সশস্ত্র বাহিনী থেকে অবসর নেওয়া অনেকেও আছেন গ্রাহকদের তালিকায়। আমি এই ফাইন্যান্সে 8 লক্ষ টাকা রাখি, প্রতি লক্ষে 2000 টাকা করে দেওয়ার কথা, কিন্তু এটা লভ্যাংশ কমাইতে কমাইতে পরবর্তী 600 টাকা পর্যন্ত আনা পরে গত বিগত 2020 সাল হইতে আর কোনো লভ্যাংশ টাকা দেওয়া হচ্ছে না। 5 বছর পূর্ণ হওয়ার পরে আমার টাকা দিব 1 সপ্তাহের মধ্যে, এই আজ দেয় কাল দেয় পরশু দেয় এরকম করতে করতে এই পর্যন্ত আনলো। টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি অভিযোগ উঠেছে গ্রাহকদের সঙ্গে বাজে ব্যবহারের। বিশেষ করে মহাব্যবস্থাপক সাইফুল নারী গ্রাহকদের সাথে অশোভন আচরণ করেছেন বলে দাবি করেন তারা। উনি আমার সাথে খারাপ বিহেভ করছে, উনি আমার সাথে এমন খারাপ বিহেভ করছে, উনি আমাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে আমি পড়ে যেতে নিছি, এখানে আরো ভাইয়ারা ছিল, ওনারা ধরে আমাকে মার্কস হাসপাতালে নেওয়ার পরে ওইদিন আমাকে সিজার করতে হয়েছে। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বলেন, করোনার ধাক্কা কাটিয়ে উঠাতে কিছুটা সময় চেয়েছেন তারা, তবে মালিক পক্ষের নির্দেশেই সব কাজ করছেন বলেও তিনি জানান। অস্বীকার করেছেন নারীদের সঙ্গে অশোভন আচরণের বিষয়টিও। এটা বড় একটা আর্থিক প্রতিষ্ঠান, ইউরোস্টার গ্রুপের আন্ডারে, এখন 2005 থেকে 2020 সাল পর্যন্ত ভালোভাবে চলছে। 98 কোটি টাকা। কতজন গ্রাহক এই টাকাটা পাবে? এটা ধরেন FDR, আমাদের মূল হচ্ছে এখন FDR, সঞ্চয় DPS ফ্রাঙ্ক ক্লোজ, DPS কিছু আছে, FDR এ আপনার এটা হলো 1050 অথবা 1100। সোমবার রাত 1:30 কাফরুল থানার ওসি জানান, মামলা করার ব্যাপারে উদাসীন ভুক্তভোগীরা, সে কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমাদের প্রতিনিধি ছিল সকাল থেকেই, আমি নিজেও এখানে এসেছি, আমাদের স্যাররাও এটা জানে কনসার্ন, এবং স্যারদের সাথেও আমি কথা বলেছি যে এই গ্রাহকদের ভিতর যে কেউ যদি মামলা করতে চায় আমরা মামলা নিব। এদিকে সকাল থেকেই আর্থিক প্রতিষ্ঠানটির মালিক পলাতক রয়েছেন বলে অভিযোগ গ্রাহকদের। সাদমান হোসেন, ATN News, ঢাকা।